সেলুনে চুল কাটাতে গিয়ে কখনো ম্যাসাজ করাবেন না। সেলুনে চুল কাটা কিংবা দাড়ি গোঁফ ছাঁটা শেষ হলে ঘাড় মাথা ম্যাসাজ করিয়ে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এই আরামের লোভ করতে পারে, হতে পারে স্ট্রোক। রয়েছে প্রাণের ঝুঁকিও, পাড়া মহল্লায় নতুন নতুন সেলুন গড়ে উঠেছে, আর এতে যারা কাজ করেছে তাদের শরীর সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই এদের কাছ থেকে ম্যাসাজ বা ঘাড়ের আরাম নিতে গেলে বিপদে পড়বেন। স্নায়ুরোগ বিশেষজ্ঞ বলেন, মানুষের শরীর শিরা ধমনী সম্পর্কে সেলুনের লোকদের ধারণা না থাকাই স্বাভাবিক, তাই এই ধরনের লোকদের দিয়ে মাথা এদিক ওদিক করাতে গিয়ে মস্তিষ্কের রক্তনালী ও রক্ত সরবরাহকারী প্রধান ধমনীটি ছিঁড়ে ফেলতে পারে, তখন স্ট্রোকের মতো সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো এই স্বাভাবিক জীবনযাপনের মতো একটি দোষ হিসেবে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, এমনিতে স্ট্রোক হওয়ার কারণ অনেক কম, তার মধ্যে জীবনযাপনের এই স্বভাবও অন্যতম। সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘাড় ফুটানোর স্বভাব বাদ দিতে হবে, সেলুনে নেওয়া ম্যাসাজ অভ্যাস বন্ধ তো করতেই হবে, নিজে নিজে করা যাবে না এসব। তবে এই আরাম পেতে চাইলে যেতে হবে প্রশিক্ষিত কোনো ফিজিওথেরাপিস্ট অথবা ম্যাসাজ বিশেষজ্ঞদের কাছে, কারণ শরীর ও ধীরা শিরাধমনী সম্পর্কে এদের ধারণা রয়েছে এমন বিশেষজ্ঞদের কাছ থেকেই আপনারা এই অ্যাডভাইসটি নেবেন।